আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। সোমালিয়ার উপকূলে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লার নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। নাবিকদের বরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে জিম্মি জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। তবে জাহাজে বিশুদ্ধ পানি কমে যাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন নাবিকরা। এর আগে 12 মার্চ ভারত মহাসাগরে 23 জন বাংলাদেশি নাবিক সহ এমবি আবদুল্লাকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে যায়। জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদ ভুজিরান জেলার জিফল উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকাওয়াত হোসেন বলেন, সাধারণত জাহাজে হিমায়িত ও শুকনো দুই ধরনের খাবার থাকে। যাত্রাপথে কতদিন সময় লাগবে তার উপর নির্ভর করে জাহাজে খাবার রাখা হয়। তবে শুকনো খাবার অনেক দিনের জন্য মজুদ থাকে। জাহাজ জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে, তবে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে রেশনিং করে পরিস্থিতি সামাল দিতে হয়। জিম্মি জাহাজটিতে থাকা নাবিকদের মাধ্যমে পাওয়া তথ্যের বরাতে নাবিকদের সংগঠনের একজন নেতা বলেন, খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই, কারণ জলদস্যুরা জাহাজে দুম্বা ও ছাগল আনছে। তবে বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তায় আছে, কারণ জলদস্যুরা জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না, ফলে জাহাজে যা বিশুদ্ধ পানি আছে তা রেশনিং করে চলতে হচ্ছে। সংকটের কারণে এখন সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে জাহাজের বিশুদ্ধ পানি ব্যবহার করছে নাবিকেরা। অর্থাৎ সপ্তাহে মাত্র 2-1 ঘন্টা বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা। এমবি আবদুল্লাকে জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য 25 দিনের খাবার ছিল এবং 200 টন বিশুদ্ধ পানি ছিল। এই পানি দিয়ে 1 মাস পর্যন্ত চালানো যাবে বলে তখন নাবিকরা জানিয়েছিলেন। তারা বলেছিলেন, তবে রেশনিং করলে অনেকদিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করছেন নাবিকেরা।